এই মুহূর্তে আজকে আমাদের রিজনে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, যার অবস্থান হচ্ছে নর্থ উড়িষ্যা অ্যান্ড অ্যাডজয়নিং এরিয়াস। টেম্পোরালি খুব একটা এফেক্ট নাই এই সিস্টেমের, হয়তো হালকা ক্লাউডিং হবে কোস্টালের জেলাগুলোতে। ম্যাক্সিমাম আর মিনিমাম টেম্পারেচার যদি বলি, ওই খুব নর্মাল বা নর্মালের একটু উপরের দিকে থাকবে। কলকাতাতে ম্যাক্সিমাম টেম্পারেচার 30 ডিগ্রির কাছাকাছি, মিনিমাম 19 থেকে 20 ডিগ্রির কাছাকাছি থাকবে। খুব একটা চেঞ্জ আপ টু উইকেন্ড আমরা খুব একটা কিছু দেখছি না, অলমোস্ট ড্রাই ওয়েদার। টেম্পারেচার খুব একটা চেঞ্জ নাই, যেটা বললাম শীত পুরোপুরি চলে গেছে ধরে রাখেন যেটা বলছি। আর নেক্সট উইকে একটা পসিবিলিটি রয়েছে, সোমবারের পর যে রাজ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গে একটা হালকা বৃষ্টিপাত হওয়ার চান্সেস রয়েছে। এই আপডেটটা আমরা দিতে থাকব, কিন্তু এই উইক আপ টু দিস উইকেন্ড 20 তারিখ পর্যন্ত, ইভেন আপ টু 22-23 তারিখ পর্যন্ত খুব একটা ওয়েদার আমাদের রিজনে নাই। উত্তরবঙ্গে যেটা বললাম, ডে 3, ডে 4, ডে 5 এখানে চান্সেস রয়েছে বেসিক্যালি সিকিম, আর তার সঙ্গে দার্জিলিংয়ের একটা চান্সেস রয়েছে, দার্জিলিং কালিম্পং, খুব হালকা বৃষ্টিপাত। কিন্তু যেটা বললাম যে নেক্সট উইকে যে আপডেট আমরা দিচ্ছি সেটা হচ্ছে যে সোমবারের পর চান্সেস রয়েছে যে নর্থ বেঙ্গল আর সাউথ বেঙ্গলে ওই লাইট রেন এক্সপেক্টেড, হয়তো একবার শুরু হলে কন্টিনিউয়াসলি 2 দিন ওই অ্যাক্টিভিটি থাকবে, অলমোস্ট মেঘলা আকাশ তার সঙ্গে লাইট রেন আমাদের দক্ষিণবঙ্গতে, আর উত্তরবঙ্গে লাইট টু মডারেট রেন, এই চান্সেসটা রয়েছে।